नमस्कार माय डियर स्टूडेंट्स, टुडे आई डिस्कस अनदर इंग्लिश चैप्टर द डॉग हु सेव्ड पीपल। सो लिसन केयरफुली। एनिमल्स हेल्प्स पीपल इन मेनी वेज। प्राणीरा विभिन्न भावे लोकेदेर सहाय्य करे थाके। इन सुइजरलैंड देयर आर साम हाई एंड स्नोई माउंटेन्स। सुइजरलैंडे किछु उचू एवं बरफे आवृत पर्वत रयेछे। दे आर कॉल्ड द आल्प्स, तादेरके आल्प्स बला हय। High in the Alps live some monks in an old house. আলসের উঁচুতে পুরনো বাড়িতে কিছু সন্ন্যাসী বসবাস করেন। The winters there are very very cold. Winter হয় খুবই ঠান্ডা। A lot of snowfalls and strong winds blow. অনেক বরফ পড়তে থাকে এবং স্ট্রং উইন্ড ব্লো মানে জোরো বাতাস বইতে থাকে। ম্যানি পিপল গেট লস্ট ইন দ্য স্নো। অনেক মানুষ বরফে হারিয়ে গেছে। সাম বিগ ডগস হেল্পস দ্য মংস। কিছু বড় কুকুর সন্ন্যাসীদের সাহায্য করে। দিস ডগস আর কল্ড সেন্ট বার্নার্ড। এই কুকুরদের বলা হয় সেন্ট বার্নার্ড। বেরি ওয়াজ এ ব্রেভ কাইন্ড ডগ। বেরি হয় বেরি ছিল একটা সাহসী এবং দয়াশীল কুকুর। এভরি ওয়ান লাভড হিম, সবাই তাকে ভালোবাসত। ওয়ান ডে বেরি ওয়াজ আউটসাইড ইন দ্য স্নো। একদিন বেরি বরফে বাইরে বেরিয়েছিল। সাডেনলি হি স্টপড অ্যান্ড লুক, হঠাৎ করে সে থেমে গেল এবং তাকালো। হোয়াট ওয়াজ দ্যাট, কী ছিল সেটা? ইট ওয়াজ লিটিল গার্ল, এটা হচ্ছে একটা ছোট্ট বালিকা। শি ওয়াজ অ্যাসলিপ ইন দ্য স্নো, সে বরফে শুয়েছিল। বেরি লে ডাউন বিসাইড দ্য গার্ল, ওই বালিকাটার পাশেই বেরি শুয়েছিল। হি ওয়ার্মড হার উইথ হিজ বিগ ফারি বডি, সে কী করেছিল তার উষ্ণ দেহ দিয়ে, লুমে আবৃত দেহ দিয়ে তাকে গরম করতে চেয়েছিল, উষ্ণ করতে চেয়েছিল। দেন হি পুশড হার উইথ হিজ নোজ, সে তার নাক দিয়ে তাকে ঠেলেছিল। ওয়াক আপ ওয়াক আপ লিটল গার্ল, ছোট মেয়েটা উঠানোর জন্য বারবার চেষ্টা করেছিল। দ্য লিটল গার্ল ওপেন আর হাইস। দ্য লিটল গার্ল ওপেন হার আইস, লিটল গার্ল তার চোখ খুলল। শি ওয়াজ নট অ্যাফ্রেড অফ দ্য বিগ ডগ, সে এই বড় কুকুরটা দেখে ভয় পেল না। হি ওয়াজ হার ফ্রেন্ড, সে ছিল তার বন্ধু। বাট শি ওয়াজ ভেরি ভেরি উইক, কিন্তু সে অর্থাৎ মেয়েটি ছিল খুব দুর্বল, খুবই দুর্বল। ইট ওয়াজ অলমোস্ট নাইট, প্রায় রাত্রি হয়ে গেল। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড ভেরি কোল্ড, খুবই অন্ধকার এবং ঠান্ডা বাড়তে লাগলো। বেরি পুল্ড হার কোট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বেরি কী করলো, বেরি তার কোটে বারবার কোটটা ধরে বা কামড়ে বারবার টানতে লাগলো। উই মাস্ট গো হোম নাও, হি ওয়ান্টেড টু সে, সে বলতে চেয়েছিল যে আমরা অবশ্যই এখন যেতে হবে বাড়িতে, রাত্রি হয়ে গেছে। দ্য লিটল গার্ল আন্ডারস্টুড, লিটল গার্ল অর্থাৎ ছোট্ট বালিকাটি বুঝেছিল। শি ক্লাইম অন টু বেরিস ব্যাক, সে বেরির পেছনে অর্থাৎ পিঠের মধ্যে উঠে গেল। অ্যান্ড পুট হার আর্মস অ্যারাউন্ড হিজ নেক, সে তার গলা জড়িয়ে ধরল। স্লোলি বেরি ক্যারিড দ্য লিটল গার্ল টু দ্য মংস হাউস, ধীরে ধীরে বেরি কী করলো সন্ন্যাসীর বাড়িতে, সন্ন্যাসীদের বাড়িতে তাকে নিয়ে গেল। দ্য মংস র্যান আউটসাইড, সন্ন্যাসীরা বাইরে বের হয়ে এলো দৌড়ে। গুড ডগ বেরি, তারা বলল গুড ডগ অর্থাৎ ভালো কুকুর, দেশের তারা বলল। এভরিবডি ওয়াজ প্রাউড অফ বেরি, প্রত্যেকেই বেরির প্রতি গর্বিত হলো। দে পুট দ্য লিটল গার্ল অন এ থিক ম্যাট নিয়ার দ্য ফায়ার,
আগুনের পাশে একটা মোটা মাদুরের মধ্যে এই ছোট্ট মেয়েটিকে শুয়ে দিল। দে গেভ হার এ হট ড্রিঙ্ক, তারা তাকে দিল গরম পানীয়। অ্যান্ড শি স্টার্টেড টু ফিল বেটার, তখন সে ভালো অনুভব করতে লাগলো। শি সেড থ্যাংক ইউ বেরি, সে বলল ধন্যবাদ বেরি। ইউ সেভ মাই লাইফ, তুমি আমার জীবন রক্ষা করেছ। বেরি সেভড মেনি পিপুল, বেরি অনেক লোকের জীবন রক্ষা করেছে। হি সেভড 42 লাইফ, সে 42 জন লোকের জীবন রক্ষা করেছে। সো পিপল সেড, তাই লোকেরা বলে বেরি ইজ দ্য বেস্ট অফ অল ডগস, সব ডগদের মধ্যে বেরি হচ্ছে ভালো। সো ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন রিগার্ডিং দিস টপিক ইউ উইল আস্ক মি থ্রু মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। নমস্কার অল অফ মাই বিলভ স্টুডেন্টস।